আসসালামু আলাইকুম বন্ধুরা। মোবাইলের কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় অ্যাক্সিডেন্টলি অনেক দুর্ঘটনা ঘটে যায়। যেমন একটি ঘটনা, এই ফোনটি অপো একটি ফোন, এটি টাচ ডিসপ্লে রিমুভ করার সময় ডিসপ্লের যে লাইনটি, রেবনটি, সেটি কেটে যায়। এটি আমার একটি পার্শ্ববর্তী দোকানের এক টেকনিশিয়ান ভাইয়ের হাতে ঘটনাটি ঘটে গেছে। তো এ ধরনের সমস্যায় পড়লে আমরা কীভাবে সেখান থেকে উত্তরণ এবং সেটি সমাধান করতে পারি, সেটাই আজকে দেখব। সবচেয়ে বড় কথা হলো, একজন কাস্টমারের ফোন যখন, ভালো একটি ফোন যখন আপনি খুলতে গিয়ে, সামান্য কাজের জন্য যখন আপনি খুলতে গিয়ে বড় একটি সমস্যা বেজে যাবে, তখন আপনার ওই কাস্টমারটি কোনোভাবেই স্বাভাবিকভাবে সেটি নেবে না, এটি কিন্তু স্বাভাবিক। আর তখন খুবই টেনশনের একটি বিষয় হয়ে দাঁড়ায় আমাদের টেকনিশিয়ানদের জন্য। তো আমার এই টেকনিশিয়ানের ভাইয়ের বিপদ দেখে আমি এই কাজটি করার চেষ্টা করব। আসলে এই ধরনের রেবনের যে ছেঁড়া ফাটাগুলা, এগুলা সোল্ডারিং করাটা অনেক ধৈর্যের ব্যাপার, মাইক্রোস্কোপের সাহায্যে করতে হয়, আর এই কাজগুলো আমি একদমই করি না। কিন্তু আজ যেহেতু আমার একটি টেকনিশিয়ান ভাইয়ের বিপদ, সেজন্য আমি কাজটি করব। তো দেখি প্রবলেমটি সলভ হয় কি না। মূলত টাচ ডিসপ্লে লাইনগুলো, অনেকগুলো লাইন ছিঁড়ে যাওয়ার কারণে এখন টাচ ডিসপ্লেতে কিছুই আসছে না। তো এই কাজটি আজকে করব। দেখুন, আমি স্টেপ বাই স্টেপ লাইনগুলো বের করে নিয়েছি, স্ক্র্যাচ করে সেখানে আমি ওয়্যার দিয়ে জাম্পার করে নেব। এরপর আমি মাস্কিং দিয়ে সেগুলোকে আটকে দেব, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এখানে খুবই চিকন, একটি চুলের চেয়েও চিকন, এরকম ওয়্যার দিয়ে জাম্পার করতে হচ্ছে, কারণ লাইনগুলো খুবই সূক্ষ্ম। যদিও মাইক্রোস্কোপের সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন লাইনগুলো অনেক মোটা মোটা, অনেক বড় দেখাচ্ছে, কিন্তু লাইনগুলো প্রকৃতপক্ষে অনেক চিকন এবং সরু সরু লাইন, যেগুলো খুবই চিকন ওয়্যার দিয়ে জাম্পার করতে হয়। আর এগুলো জাম্পার করার পরে লাইনগুলো খুলে যেন না যায়, সেজন্য একটি বিশেষ আঠা আছে, ইউভি গ্লু। সেই ইউভি গ্লু দিয়ে আমি মাস্ক করে দেব। মাস্কিং করে দেওয়ার পরে সেটি শক্ত হয়ে গেলে পরবর্তীতে আর কোনো সমস্যা করবে না ইনশাল্লাহ। তো এই জাম্পারগুলো করার সময় এক পাশ করে জাম্পার করতে হয়। এক পাশের আমি সবগুলো ওয়্যার লাগানোর পরে মাস্কিং যখন লাগিয়ে নিব, তখন সেই পাশটি আর খুলে যাবে না, কারণ শোল্ডারিং আয়রন দিয়ে যখন আমি শোল্ডারিং করতে যাব, তখন কিন্তু অন্য পাশের লাইনটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেক্ষেত্রে আমি লো টেম্পারেচারে যে শোল্ডারিং পেস্ট আছে সেটি ব্যবহার করেছি, যেন অল্প হিটে লাইনগুলো লেগে যায়। আমি পরিষ্কার করে নিয়েছি, দেখুন আমার এক পাশে সম্পূর্ণ লাইন লাগানো শেষ। এবার আমি মাস্কিংগুলো দিয়ে নিব। যদিও সিম্পল একটি কাজ, তবু আমি বলি, আমি ভিডিওটি শেয়ার করার কারণ হলো যে আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা অনেক সময় অনেক ধরনের বিপদে পড়ে যায়। এই ফোনটি অ্যাকচুয়ালি একজন ভদ্রমহিলার ফোন, উনি খুবই দুশ্চিন্তা করে যায় এবং কি উনি টেনশন করতে থাকে যে আমার ফোনটি আগের মতো ঠিক হবে কি না। তো সেই দোকানদার কোনোভাবেই বোঝাতে না পেরে পরবর্তীতে আমার কাছে নিয়ে আসে, আমি ওনাকে ভালোভাবে বোঝাই যে আমি কাজটি সুন্দরভাবে করে দিচ্ছি, আপনি টেনশন করেন না, আপনি বসেন। তো আমার এক পাশের মাস্কিং গ্লু লাগানো শেষ, দেখতেই পাচ্ছেন। এখন অপর পাশের লাইনগুলো আমি টেনে দেব।
আর আমরা কাজ করতে গিয়ে যখন এ ধরনের কি সমস্যায় পড়ে যাই, তখন কিন্তু সারাদিন আমাদের অন্য কোনো কাজ আর ওইভাবে করা হয় না, বা করতে গেলেও কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি না। আসলে আমরা যারা টেকনিশিয়ান আছি, আমরা কিন্তু কখনো চাই না কোনো একটি ফোন নষ্ট হয়ে যাক আমাদের হাতে, বা আমাদের কোনো কাস্টমারের ফোনের কোনো ক্ষতি হোক। হঠাৎ করে দুর্ঘটনাবশত এই ধরনের ঘটনা ঘটে থাকে অনেক সময়। তো এই বিষয়গুলো আশা করি যারা ইউজার আছেন তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যতটা সম্ভব ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ একটি ডিসপ্লে, 3,000 টাকা দামের একটা ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায়, সেই টেকনিশিয়ান ভাইয়ের পুরো 3,000 টাকা জরিমানা দেওয়া খুবই ডিফিকাল্ট, বুঝতেই পারছেন। কারণ হয়তো বা 300, 400 বা 500 টাকার একটি কাজ করতে গিয়ে 3,000 টাকা জরিমানা দিলে তার অনেক বড় একটি লস হয়ে যায়। হয়তো সেই কাজটি করতে বা টাকাটি উঠাতে তার অনেক সমস্যা হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই আমাদেরকে টেকনিশিয়ান যারা আছেন তাদেরকে অনেক সতর্কতার সাথে কাজ করতে হবে, এ ধরনের ভুলগুলো যেন না হয়। আর এ ধরনের ভুল যদি হয়ে যায় কোনো সময় কোনো অ্যাক্সিডেন্টলি, তাহলে কাস্টমারকে সুন্দরভাবে বোঝাতে হবে। সত্য যা সত্যটা সবসময় বলার চেষ্টা করবেন। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটা যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে সেটি সন্দেহের কাতারে চলে যাবে, সেটি আরও বড় ধরনের সমস্যায় পরিণত হতে পারে। তো যা সত্য ঘটনা ঘটে যাবে সেটি আগে বলা উচিত, এতে করে কাস্টমার নিজের মতো করে ভেবে দেখবে যে এটির সলিউশন কীভাবে করা যায়। তো যা হোক, আমি শোল্ডারিংগুলো করে নিচ্ছি, যদিও আমার মাস্কিংগুলোর জন্য আর আমি যে পেস্টটি ইউজ করেছি পেস্টের জন্য অনেক আঠালো হয়েছে। আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি পরিষ্কার করে নিলাম। এই টাচ ডিসপ্লে যদি সম্পূর্ণ ঠিকঠাক মতো আসে তাহলে এটিকে সুন্দরভাবে টেপ দিয়ে আটকে দিয়ে ফিটিং করলে সেটি আর প্রবলেম করবে না। আমি মাস্কিং দিয়ে নিচ্ছি অপর প্রান্তে। তো মাস্কিং দেওয়ার পরে কিছুক্ষণ ইউভি ল্যাম্পের নিচে রাখতে হয়, আপনারা জানেন। যা হোক, আমি ইউভি ল্যাম্পের নিচে রেখে তারপর চেক করে দেখব আমার লাইনটি ঠিক আছে কিনা। আমার ইউভি গ্লু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, হার্ড হয়ে গেছে। তো আমি একটু সেখানে টেপ লাগিয়ে দিলাম, কারণ লাইনটি শর্ট হয়ে যেতে পারে। তো আমি এখন চেক করব। আসলে কাজ ঠিক তেমন কিছু নয়, আপনারা এই কাজগুলো হয়তো অনেকেই করেন বা অনেকেই জানেন। এটি সিম্পল একটি কাজ, শেয়ার করা এই জন্য আমাদের টেকনিশিয়ানদের কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বিপদ সামনে চলে আসে, সেগুলোকে আমরা কীভাবে মোকাবেলা করব আমি সেই অভিজ্ঞতাটাই শেয়ার করলাম। আমি পাওয়ার দিয়ে দেখছি, আলহামদুলিল্লাহ, দেখুন আমার যে ফোনের ডিসপ্লেটি সেটি কিন্তু লেখা চলে আসছে। এবার টাচ ঠিকঠাক মতো কাজ করে কি না সেটা আমার দেখার বিষয়। আমি মোবাইল সংক্রান্ত বিষয়ে আমার কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এবং আমার রানা টেলিকম নামে একটি ফেসবুক পেজ আছে, আশা করি সেখান থেকে ঘুরে আসবেন। আলহামদুলিল্লাহ আমার টাস্ক কাজ করছে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।